খিরসাপাত ও ফজলির পর এবার ল্যাংড়া ও আশিনা আম স্বীকৃতি পেল চাঁপাইনবাবগঞ্জের ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে। আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র 2017 সালে আবেদন করার পর শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর গত 26 জুন এক সভায় এ অনুমোদন দেয়। এতে খুশি জেলার আমচাষী, ব্যবসায়ী ও গবেষকরা। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাদিম হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ল্যাংড়া ও আশিনা জাতের আমের জিআই স্বীকৃতি পেল চাঁপাইনবাবগঞ্জ। এ নিয়ে জেলার মোট চারটি আমের এই স্বীকৃতি মিলল। গত 26 জুন এক সভায় এর অনুমোদন দেয় শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান প্যাটেন্ট ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর ডিপিডিটি। এই স্বীকৃতিতে একদিকে যেমন বাড়বে বিদেশে আম রফতানি, তেমনি আমের ন্যায্য মূল্য পাবে চাষিরা। এতে খুশি জেলার আম চাষী ও ব্যবসায়ীরা। প্রথম হচ্ছে জিআই ট্যাগ লাগাতে হবে প্রত্যেকটা আমে। মানে আমরা দেখেন খিরসাপাত আমরা বেশ কয়েক বছর আগে পেয়েছি, কিন্তু ট্যাগের হচ্ছে ইনিশিয়েট কেবলমাত্র শুরু হয়েছে। এটা না করে যেটা দরকার সেটা হচ্ছে যে খুব দ্রুত, যেমন আমরা সার্টিফিকেট হয়তো এই মাসে পাই বা আগামী মাসে পাই, পেয়ে যাব, কিন্তু অলরেডি এটা পেয়ে গেছে আর কি। জিআই স্বীকৃতি পেয়েছে চাঁপাইনবাবগঞ্জ এই চারটা আম। চাঁপাইনবাবগঞ্জ ল্যাংড়ার সাথে সাথে আপনার আশিনা জিআই পূর্ণভাবে স্বীকৃতি পাওয়া, এই জন্য আমরা চাঁপাইনবাবগঞ্জবাসী খুব খুশি। স্বীকৃতি পাওয়ার পর সনদপত্র পাওয়ার জন্য ডিপিডিটিতে আবেদন করা হয়েছে বলে জানালেন এই গবেষক। ল্যাংড়া এবং চাঁপাইনবাবগঞ্জের আশিনা আমের স্বীকৃতি পেয়েছি, এবং এই স্বীকৃতি পাওয়ার পর যেহেতু আমাদের এই গবেষণা কেন্দ্র থেকে দরখাস্ত দেওয়া হয়েছিল জিআই পণ্য হিসাবে পাওয়ার জন্য, সেই হিসাবে আমরা ওই সার্টিফিকেটটা নেওয়ার জন্য জুনের 22 তারিখে আমরা দরখাস্ত দিয়েছি এবং আশা করতেছি খুব শীঘ্রই আমরা সার্টিফিকেট পেয়ে যাব। জিআই স্বীকৃতি পাওয়া আমের জাতে জিআই ট্যাগ বা স্টিকার ব্যবহার এবং এসব জাতের আম চাষাবাদ বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগ নেয়ার পরিকল্পনার কথা জানালেন জেলা প্রশাসক। পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর আমাদের চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া এবং আশিনা আমকে জিআই পণ্য হিসেবে তালিকাভুক্ত করেছে। তো এটি আসলে একটি সারা বিশ্বে একটি আন্তর্জাতিক পরিচিতি। আপনারা জানেন যে পূর্বে আমাদের যে খিরসাপাত এবং ফজলি, খিরসাপাতে আমাদের প্যাটার্ন ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তরে যে রেজিস্ট্রার স্যার আছেন তিনি কিন্তু বলেছেন যে এই খিরসাপাতে এই স্টিকার যুক্ত হবে। এর আগে 2019 সালে এককভাবে খিরসাপাত ও 2022 সালে রাজশাহীর সঙ্গে যৌথভাবে ফজলি আমের জিআই স্বীকৃতি পায় চাঁপাইনবাবগঞ্জ। বিজয় টিভি নিউজ ডেস্ক।